ইতিহাস গুলো আমরার 9 বছরের শিশু অখলরে এখনো পর্যন্ত ললিপপ দেবা লাগে, ঘুম লাগাইতে সলকাট দেবা লাগে, মার কুল ছাড়া 9 বছরের শিশু অখল ঘুমাইন না। ইতিহাসের বদরের যুদ্ধের প্রান্তরের মধ্যে মুআয আর মুআওয়াজ রাদিয়াল্লাহু তাআলা আনহুমা যুদ্ধের মাঠ, বয়স 8 আর 9, যে বয়সের সন্তান মার বুকুর মধ্যে থাকার কথা, ঘরের মধ্যে থাকার কথা, খেলার কথা, মাঠের মধ্যে খেলাইতে কথা, যুদ্ধের মাঠ হয়ে খেয়ে দিব। বর্তমান কোন মায়াদের এখন ইসলাম জিন্দা করতে গিয়া, ইসলাম প্রচার করতে গিয়া বর্তমান যদি জরুরত পড়ে বলে মাদ্রাসা দক্ষ, মাদ্রাসা হইল দিনের খুঁটি হল, মাদ্রাসা দিন জিন্দা থাকে না, মাদ্রাসা দিন তালেবা থাকুন না, তাহলে তো হইতো না। ইসলাম তো জিন্দার প্রয়োজন আছে, ইসলাম প্রচারের প্রয়োজন আছে, আলিম হলোর দরকার আছে, তাও পাওয়া যায় না। নিজের সন্তানদের ইসলামের মধ্যে ডাইভার্ট করতে রাজি নাই, ইসলামী শিক্ষা শিক্ষিত করতে প্রয়োজন জরুরত মনে করেন নাই মুসলমান হলে। আর আপনি কইতে আনি বলে যুদ্ধের প্রয়োজন আছে, মা তোমার সন্তানরা যুদ্ধ দেও দিব নিকে, যে কে মাদ্রাসা দেয় না, মসজিদের গুরুত্ব দেয় না, তার সন্তানরা সকাল হইলে বালা করিলে বাঁচলে গায়ে মসজিদ হইতে পারে না, হে আবার যুদ্ধ দিব ইসলামের ক্ষেত্রে কিনা দিলে গো, ঘুমো থাকি উঠে কয় বাবা যাও স্কুলে যাও, বাবা যাও মাদ্রাসা যাও, যাও মসজিদে যাও, খবরের তলে থেকে মশারির তল থেকে, ইসলাম মশারির তল থেকে প্রচার হয়েছে না, ইসলাম কমলের তল থেকে প্রচার হয়েছে না, ইসলাম মাঠে ময়দানও লামিয়া প্রচার হয়েছে। এর লাগিয়া ইতিহাস খুলিয়া দেখো, হযরতে মুআয আর মুআওয়াজ রাদিয়াল্লাহু তাআলা আনহু দিদর শিশু হইতে গেলে 8 আর 9 বছর সন্তান খেলাতে গিয়ে যখন ঘুরিয়া আই আইয়া যখন মা জানে খান্দিতরা ঘরের দরওয়াজার সামনে বইয়া জিকার করলা মুআয আর মুআওয়াজে, আম্মা জান খেনে খান্দো খেনে খান্দো, কেউ তোমারে মারছেনি বলে না, সে তোমার কিচ্ছু কইছেন নি বলে না, আব্বার কথা উইয়াই দিছেনি বলে না, গর খানি নাই নি বলে না, কোন দুঃখে খান্দিত রায় মাদার মাবাজার মায়া ফরমান ও আমার আউলা দখল মদিনার গর গর থেকে বাইরে গিয়ে যাইতে আল্লাহর রবিবের সাহায্যের লাগে যুদ্ধের সময়, আর আমি হতবাগিনী আমার ঘর থেকে এক টুকরা নেবালাও সাহায্য করবার দিন তৌফিক নাই, আমার কাছে এমন কোনো টাকা নাই, আমার ঘরে আমার স্বামী শহীদ হয়ে গেছেন আগর যুদ্ধের মধ্যে, কিন্তু এখন আমি কি দিয়ে আমার নবীরে সাহায্য করতাম, যুদ্ধের ডাক পড়ছে, মুসলমান এখন ইসলাম প্রচার করার লাগিয়া ইসলামের জিন্দা করার লাগে আহমদে মুজতবা মোহাম্মদে আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে যুদ্ধ ডাক দিছেন, সাহায্য ডাক দিছেন, আমার ঘর থেকে কোনো একটা সাহায্য দিতাম পারিয়ার না, যার কারণে আমি দুঃখে দুঃখিত হইয়া আমি খান দিয়া। মুআয আর মুআওয়াজ রাদিয়াল্লাহু তাআলা আনহুমা শিশু দুই সাহাবী ফরমায়েন, ও আম্মা তোমার দুই আওলাদ তো এখনো পর্যন্ত এই জমিনের মধ্যে জিন্দা আছো, তুমি খানে আফসোস করতে, তুমি খানে খান দিতা, মা তুমি আমরা দোয়া দেও, আমরা গিয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লাগে যুদ্ধের মধ্যে গিয়া শহীদ যুদ্ধ করিয়া শহীদের দরজা আমরা হাসিল হইতাম, পারমু হাসিল হইতো আমরা, ও আম্মা আমরা লাগে দোয়া করো যেন কি আমি আমরা দুই ভাই গিয়া নবীর লাগে যুদ্ধ গিয়া শরীক হইতাম পারি, আমরা লাগে দোয়া করো আম্মা যাতে করিয়া আমরা যুদ্ধ না করিয়া আমরা ঘুরিয়া আইতাম না পারি। মাজার মাব্বাজ রে মায় এই রে হা এখন কইন না, তোরা অন্য মায়ের করতাম তোর মাদ্রাসার লাগিয়া দিব নি খেয়ে দিত না, হ্যাঁ দিব নি তোরা উঠে দিব নি খাইয়া খাম নাই তুমি দিব না তাই আবার যাও, মায়ের না মায়ের কথা কোথাও নিকার মায়ের না, যেদিন কই ওগো তোমার বাবু তারা তোরা দেও না আমরা মাদ্রাসার তোরা চাউল চান্দা করতাম বস্তা গু বইত আর খাইয়া খাম পাইছো না নি দাদারে ভালো করো আনাইলে নাই ভালো আমার হওয়ার ইচ্ছে করতো না, 9 বছর 8 বছর কইলে দিব নি কেউ এইতো না, মাথায় তোরা দাম তুলতাম না মাটি কয়টা কাটিতাম ওখান তো বইয়া আনে বড় এখন বড়াইতাম দিব নি কেউ, যুদ্ধ ছাড়ি দিলাম ও খুব মাটি বইত বিলকুল দিত না, খানির কথা কইলে দিলাইব
গরুর মাংস দি গরুর গোশত দিও না দাওয়াত আছে জলদি দোকান তাল দিয়ে দিবা না তিন খাল ঢুঙ্কার বইতে বড়িয়া বড় সড়া এগো বাটি খট্টা এগো বড়িয়া দিব কিন্তু দুদিন খাওয়া হয় তোমার এক কাম করুন তোমার আউলা দূরে তোরা সাহায্য করার লাগে দেও অন্য মসজিদের কুটি ওখান ভাঙ্গে যার গিয়ে ওখান মসজিদের আইলুকু ভাঙ্গি যার ওখান বড়াইতে মাটি খাটা বন্ধ থেকে আনা লাগে তোমার আর ভাই যেন গাও তার নাইনি বেটা আমার ঘুরে ইয়ে হইতে কইবেন না খুসার এটা সত্তর মধ্যে একটা ভাই লিবা কই বাচ্চা নেও তো কান ভারে করে জানি বেশ কষ্ট দিও না আমার ঘরে ওখান কইয়া দিব কিন্তু মহাদার মহাবাদার মায় যুদ্ধের ময়দানে দিতরা যেমন কি ফিরিয়া এইবার কোনো চান্স নাই বাঁচলে গাজী আর মরলে শহীদ বয়স নয় আর আট যুদ্ধর প্রায় যাইতা মাদার মহাবতর মায়া কইলা যাও আল্লাহর হাওলা এই রে হয় মাদার মহাবতর মার খলিন যা কিতা আসলো কেন দিল কেন কিদার দিল আসলো আল্লাহর হবি বললে এত মহাব্বত এত ইশক আসলো নিজের বুকুর মধ্যে রাখার উপযুক্ত সন্তান যেগুলা এখনো ভুক্তি ঘরাইবার সময় নাই এরারে বুকুর মধ্যে আটকিয়ে রাখার কথা কিন্তু এরারে যুদ্ধের ময়দানে ছাড়িয়ে দেওয়া একমাত্র মহাজার মহাবাজার মার দ্বারা মত এক ব্যক্তির ইমানওয়ালা ব্যক্তির মহিলার প্রয়োজন এছাড়া দ্বিতীয় আর কোনো মহিলা ব্যর্থ নাই না মহাজার মহাব্বাস রাদি আল্লাহ তালানু যুদ্ধের মায়ত্র যায় লম্বা ঘটনা কিন্তু আরো কুস্তা কুস্তি হয়েছে রাসুল্লাহ সিলেক্ট করতে সময় এটা শেষ হইয়া যুদ্ধের মাঠে যখন যান হাজরতে আব্দুর রহমান ইবনে আউফ রাদি আল্লাহ তালানু যুদ্ধের মধ্যে সিপাহীর অংশে আসলা মাজার মহাব্বাজে গিয়া হোক ও সাসা হাজরতে আব্দুর রহমান ইবনে আউফে তোলে দিছে ইয়া দেখুন আমার খমরণে দুই সিপাহী হকলা ইয়া তাড়াইছন আমার খমরণে গেছেন গিয়েরা কইলে ও সাসা ওনার মধ্যে ওদিন বান্ডা দিন খোন দিন আবু জাহি লেগু ওদিন খোন আবু জাহি লেগু আচ্ছা খোন জান সাসা ওদিন 1000 শূন্য এখন ওনার সামনে আছেন ওনার মধ্যে কোনটা আবু জাহি এখন সে কইতরা মুআয আর মুআব্বাস 9 বছর আর 8 বছরের ছোট ছোট বাচ্চা ওর মধ্যে যুদ্ধর মাঠে গিয়া কইতরা আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা নূরে কইতরা বলে ওনা আবু জাহিল কোনটা তেদুন সাইয়া উঠিয়া কইলে আব্দুর রহমান ইবনে আউফ কইলা কিতাব গাজি কল তুমি তো আবু জাহিল কিতা করতা মূল তো গু গুরু যে তুমি তিন কিতা করতা বলে ইগে আস মুঞ্চি মদিনার জমিনের মধ্যে মক্কাতে গিয়া মদিনা হিজরত করি আমার নবী একমাত্র আবু জাহিল উগুর কারণে আইস আর মদিনার মধ্যে আমরা নবী আইয়া এখনো পর্যন্ত শান্তিতে বসবাস করতে পারতাম না ও আবু জাহিলের কারণে আর আমার মা কান্দিছেন একমাত্র ও আবু জাহিলের কারণে আবু জাহিলে আমার নবীরও দুঃখ দিছে নবীর দুঃখে দুঃখিত আমার আম্মায় কান্দিছেন আর আমার আম্মায় কান্দাই আইজ আমি মাঠের মধ্যে যুদ্ধ হাজির হয়েছি এর লেগে যার কারণে মূল বেড়া ও আবু জাহিল গোখানো ওই সময় আবু জাহিল ভারাই ওইটা কইছে তার সৈন্য হলের ঘর যুদ্ধ হইতো প্লান যুদ্ধের লেগে আর কি উৎসাহিত করে কুফার হলরে বলে আমর ইবনুল হাজরামি যে ইসলামের মধ্যে সর্বপ্রথম মুসলমানের হাতে যে কাফির শহীদ হইছিল কাতল হইছিল মারা গেছিল এর নাম হইল কি আমর ইবনুল হাজরামি আমর ইবনুল হাজরামি এক জমিদার আসলো টেকাওয়ালা উচ্চ পায়ার একজন সম্মানীয় ব্যক্তি আসলো কিন্তু যারে শহীদ কাতল করা হয়েছে সর্বপ্রথম ইসলামের ইতিহাসের মধ্যে মুসলমান হলে সর্বপ্রথম যারে কাতল করছেন কাফিরের মধ্যে তার নাম আসলো আমর ইবনুল হাজরামি আমর ইবনুল হাজরামি ও অগুর খুনর বদলা লইতে গিয়া বদরর যুদ্ধর আরম্ভনী শোচনীয় মাঠ থেকে উঠিয়া ভাই আবু জাহিল কইল আমর ইবনুল হাজরামির খুনের বদলা আমরা লইতে লাগবো আমরা ফাও নিতে পারতাম না একজন রে ছাড়িয়ে দেওয়া যাইত নাই আবু জাহিল ইয়া মাঠে এবয়ে কইল ওই সময় আব্দুর রহমান ইবনে আউফে কইল মাজার মহব্বত রে বলে বাবাজি কল ও দেরাই দেখে গলা ফাটাইয়া সিল্লার দেখে গলা ফাটাইয়া সিল্লার ও কইল কি আবু জাহিল আবু জাহিল ওইলে ও এমনি তাই সাজিদম লাগাইয়া আবু জাহিল ওখান কইয়া শেষ
যুদ্ধ আরম্ভ হইল, লম্বা ঘটনা তো নানি, বদরের যুদ্ধ শুনতে এলে লম্বা সময়ের প্রয়োজন। সংক্ষেপে কইয়ার কিলা তারা খাতন করলা, সবচেয়ে আশ্চর্যের বিষয় হইল গিয়া 313 জনের মধ্যে সৈনিক হইলা গিয়া তিনজনের মধ্যে শিশু, আর শিশুর মধ্যে দুইজন মুয়াজ আর মুয়াব্বাজ, এরা আবার কুফফারের সবচেয়ে বড় সর্দার দেখো আবু জাহল ঘুরে কাতল করছ। ইতিহাসের পাত্তা খুলিয়া দেখো, দুই শিশু মুয়াজ আর মুয়াব্বাজ মার মোহব্বতে, রাসূলুল্লাহর মোহব্বতে যুদ্ধের মাঠে গিয়া কুফফারের সর্দার সবচেয়ে বড় তাকতওয়ার সর্দার দেখো আসলো, তাকতওয়ার দেখো সৈনিক আসলো, আবু জাহল ঘুরে কাতল করছ। নিহাত্তা কমজোর সৈনিক মুসলমান হলে ইতিহাস ইতিহাস কথা কয়, ইতিহাস কথা কয় মুসলমান কোনোদিনও কমজোর নাই, কিন্তু আমরা ইমান কমজোর হয়েছে এর লেগে আমরা কমজোর। মুসলমান যুদ্ধ আরম্ভ হয় বদরের যুদ্ধ, যখন যুদ্ধ সূচনীয় শুরু মধ্যম পন্থায় যায়, উভয়ভাবে উভয় পক্ষ যখন যুদ্ধ আরম্ভ হয়, আবু জাহিলে টার্গেট হইল গিয়া নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাতল করত, শহীদ করত, বুঝেছেননি? তার টার্গেট হবাই দিয়া, তার টার্গেট উমর ফারুক, তার টার্গেট আবু বকর সিদ্দিক, আলী এন্টারের দিকে তার টার্গেট। কিন্তু মুয়াজ আর মুয়াব্বাজ সবচেয়ে ছোট আসলা গুড়ার তলে 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 গিয়া আবু জাহিলের দিক নিষ্ঠা তলে গিয়া হাজির হয়ে গেছে। মুয়াজ আর মুয়াব্বাজ আবু জাহিল যে গুড়ার উপরে উবাদ, ও গুড়ার ফেটর সমান, ফেটর সমান হইলে কি মুয়াজ আর মুয়াব্বাজ বালা করে খোল্লা তুলা মারি তার মুখও দেখা যান না। ও তো বয়স বুধবার রাতে আর অত কান উচা থাকতে হয় দুই সৈনিক। মুয়াজ আর মুয়াব্বাজে উঠিয়া কইলা তুমি নিয়ে আবু জাহিল, আবু জাহিলের মুখে দিয়ে সইয়া কইলা ও চাচা তুমি নিয়ে আবু জাহিল তোমরা খেরে বলে ফরি সাহেব আদে ভাইবা তুমি নিয়ে আবু জাহিল ওখান কনফার্ম হয়ে যাও, সঠিক ওখান হয়ে যাক, তুমি কনফার্ম নেই তুমি আবু জাহিল। বলে হয় আমি আবু জাহিল, আমি হইলাম কুফফার কুরাইশের সর্দার, আমি রাহবর, আমি হেড। বলে তুমি হেড না কিতাব আদে দেখা যাইব, বলে তুমি ওখান কো তুমি আবু জাহিল নি, বলে হয় আমি আবু জাহিল। ওখান হইয়াল কইলা আচ্ছা তাই নো কইলা যুদ্ধ কর সৈনিক হলরে তাই নবাদি গীতা কতরা সটাবরদারি কতরা আবু জাহিলর নিচে খেবাত ইসলামিক সৈনিক মুয়াজ আর মুয়াব্বাজ তলোয়ার বাকল্লা লাগাল হয় না, আবু জাহিল রে লাগাল হয় না কোন সুরত মুয়াজ আর মুয়াব্বাজর মাঝখান থেকে মুয়াজ হইলা কি বড় তাইন চূড়া লম্বা ও তাইন কোন সুরত ডিগি দিয়া পাল মারি আবু জাহিলের আটুর মধ্যে সেদ মার, সেদ মারতে ফিরিয়া চাইছে দেশ নিবাদু শেষ ই ট্যাং শেষ করে দিছে আর তাই নবাস অবাক করতে সব নবাস থেকে মহাব বাজে পাল মারি মারছন শেষ আবু জাহিলটা আবার অবাই থেকে মহাজ আর অবাই থেকে মহাব বাজে দুই দিক থেকে ওয়ার, যখন দুই দিক থেকে ওয়ার শুরু হয় আবু জাহিল লগে লগে গোড়ার থেকে মাটির মধ্যে ফড়ায়, মাটির মধ্যে ফড়ার লগে লগে মহাজ আর মহাবাজে সেফটি লাইছে আবু জাহিল রে। শিশু 9 বছরের শিশু মুয়াজ, 8 বছরের শিশু মুয়াব্বাজে কুফফার কুরাইশের মধ্যে 1000 সৈনিকের মধ্যে সবচেয়ে তাকতওয়ার সবচেয়ে শক্তিশালী সবচেয়ে বড় যে কাফির যে গুয়া আসলো সর্দার যে গুয়া আসলো তারে সামটি লাইছন, 313 জনের মধ্যে সবচেয়ে নিহাত্তা সবচেয়ে কমজোর শিশু দুই সৈনিকে এই রেহায় আবার মদিনাতুল মুনাব্বারার ও বদরের যুদ্ধের প্রান্তর মধ্যে আগর রাইত রাসূলুল্লাহ যে ডাক দিয়ে আসলে আবু জাহিল ও মরব, মুসলিম শরীফের হাদিস, মুসলিম শরীফের হাদিস জুরকানির মধ্যে আনছেন মাওয়াহিবুল্লাহ দুনিয়ার যে আল্লাহর হাবিব মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে আগর রাইত গিয়া বদরের প্রান্তরে গিয়া সিন দিয়ে আইছেন অন মরব আবু জাহিল অন উতবা অন অগু অন অমুক অন অমুক, আর যেন খাতন করছেন মুয়াজ আর মুয়াব্বাজে দেখা যায় সিনোর ভিতরে যে সিনো করলে আল্লাহর হবিবে অন আবু জাহিল মরব ও ঠিক সিনোর ভিতরে হামাইল আবু জাহিল, ও ঠিক সিনোর ভিতরে কিতা আবু জাহিল হামাই। আবু জাহিলর সবচেয়ে বড় দুঃখের বিষয় হইল
জান বারইয়া যাইবার আগে যখন সেমটি লাইছন গলাত রইছে আর শাসনটা রইছে তুরা তুরা মাতের ও সময় এখন আমার দুঃখ হইল কি একমাত্র একমাত্র আমার দুঃখ হইল গিয়া ও ওয়েখান যে আমার লাগে যুদ্ধ করতে হইলে আমার একদম সমপরিমাণ সমবয়সের দরকার আছে আমার সমবয়স সমপরিমাণ এখন ধনী তাকতওয়ার ব্যক্তির দরকার আছে তো আমার সবচেয়ে আফসোস হইল গিয়া আমার দুই আনসার মায়েদের মাহবুব আসলা কৃষকর সন্তান কৃষকর সন্তান মদিনার কৃষক অকলর সন্তান আনসারী অকল আসলা কৃষক ও কৃষকর সন্তান মায়েদের মাহবুব অর্থাৎ হো সময় এরারে কম স্তর ধরা হইতো আমরা দেশে বলে আসুন নানি কেউ জমিদার চৌধুরী কেউ আসুন তালুকদার কেউ আসুন ফিশারম্যান কেউ ও আরো বিভিন্ন লস্কর বস্কর আছেন নানি স্তর দার দারি স্তর আছে কেউ হরের নিম্ন স্তরের দ্বারা হইল কেউ উপর স্তর কেউ হরের তোরা ছোট দরিয়া নেন না নানি এছে এটা কিচ্ছু নাই ওরা নেব নানি একটা তো ঠিক তাদের মদিনার মধ্যে আনসারি সাহাবি যারা আসলা এরা কিসে কখনো স্তর নেব হইতে এরা তেমন শক্তিশালী টেকাওয়ালা কুচুওয়ালা আসলা না খাইতা আনতা খাইতা ওলা বুঝছো নি তো তার দুঃখ হইল গিয়া আমার কৃষকর দুই শিশু সন্তানে আমার কাতল করছো তো আমার দুঃখ তার আফসোস আমার যদি আফসোস থাকলো না যদি কোনো বড় কোনো কেউ মদিনার মধ্যে কোন সৈনিকে ইসলামী কোন সৈনিক আবু বকর দিন আমারে কাতল করতা উমর দিন আমারে কাতল করতা আমার দিন ওলা খেয়ে ইয়ে কাতল করতা তে আমার এই দুঃখ আফসোস থাকলো না আমারে কাতল করছেন হে আনসার সাহাবি কৃষকর সন্তান মুআজ মুআব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা ছোট ছোট 9 বছর আর 8 বছর মধ্যে এর চেয়ে বড় আর দুঃখ করে এর চেয়ে বড় আফসোস এর চেয়ে আর বড় শরমর কিত আর আছে হ্যাঁ এলগিয়া যুদ্ধে সাক্ষী হয় ইসলামিক ইতিহাসে সাক্ষী দে ঘটনা শেষ আবু জাহিল হড়ার লগে লগে ডাক দিছে তার আউল সে হেলের ছেলেরে শিখ দিছে দেখুন ও ভাই সাউরে আমার তো দুগে সমটিলাইতরা হইতে আবু জাহিলের বুয়া দেখছে দেখি আয়ো মুআজর ও বাতর মধ্যে ছেদ মারছে ডাইন হাত মারার লগে লগে ডাইন হাত দুই টুকরা শুধুমাত্র চামড়ার লগে লাগাইল রইছে কিন্তু মুআজ এত সাহসী আসলো 9 বছর শিশু হইলেও এত সাহস আসলো অন্তরের ভিতরে রাসূলুল্লাহর মহব্বত এত আসলো বাও হাতের মধ্যে তলোয়ার লইয়া মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু জাহিলের শিশুরে আবু জাহিলের আওলাদ সন্তানরে খুদানি আরম্ভ করছেন যুদ্ধর প্রান্ত গিয়া বদরের যুদ্ধর মাঠতে গিয়া আবু জাহিলের ছেলেরে বাগাইয়া লইয়া গেছে মুআজ আর মুআজ হাত যখন বাওয়াত জাইনাত খাটি বলা দিছেন লাকটাইল রইছে ফাউদি দাতাম টান ধরছেন জাইনাত আর হনাদি টান মারছেন দেয়া সিরিছেন টানতে গিয়া এত শক্তি আসলো এত সাহস অন্তর ভিতরে আসলো যুদ্ধের মধ্যে গিয়া এত মহাব্বত বাড়িছে এ হাত বাওয়াত ধর জুতলুয়া লইয়া কুদাইয়া লইয়া গেছে এত সাহস আসলো আরে এবার টানিয়া বাকরার কথা বলে রসুল্লাহ যখন কইছিল না ওই যায় তিনটা আমার আশা হয়ে যাব জলদি বাকরার টানিয়া আল্লাহ রসুল হবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা কই আইছিল আগর রায় ওন তুই মরতে আর তুই বারই আইছি কিনে সাথে সম্ভব আছে নি আল্লাহ দিব নি কার আজরাইল রে বাটাইল আজরাইল জলদি যাও ইকুইন তুই বারই বের আগে গুর জান চাইতো সিনের ভিতর থেকে বারই বের আগে আজরাইল আর শেষ খালিদিনা ফিহা আবাদা বুঝছে নি জাহান্নামা খালিদিনা ফিহা আবাদা পুরা জাহান্নামের চিরস্থায়ী বাসিন্দা হয়ে গেছে তো যুদ্ধ শেষ হয়েছে যুদ্ধর একবারে অন্তিম শেষ হওয়ার পরে তার মূল সারাংশ হইল গিয়া ইসলাম কি হইছে বিজয়ী লাভ করছে ইসলাম কি করছে বিজয়ী লাভ করছে ইসলাম বিজয়ী লাভ করছে ইসলাম এদিন কি বিজয় হইছে ইসলাম ফতা হইছে ইসলাম কামিয়াব হইছে ইসলামের দবদবা বাড়িছে ইসলামের সাহস বাড়িছে ইসলাম মদিনার মধ্যে ছড়ানি আরম্ভ হইছে ইসলামে তখন খুলে আম প্রচার ইসলাম শুরু হইছে ইসলাম এত পাওয়ার হইছিল বদর যুদ্ধের থেকে 70টা কামির হলে খাচিয়া
জাহান্নামী বানাইছেন সত্যিটারে বন্দী করে আনিয়া রাইছেন আর আমরা মুসলমান 317 জন মধ্যে খান থেকে মাত্র 14 জন শহীদ হইছেন শহীদি মর্যাদায় লাভ হইছেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ওদিন যে তখন হইছে ঘটনা ঈশ্বর হইল গিয়া যারা যুদ্ধ করছে এরা একমাত্র আল্লাহ আল্লাহর হাবিবর মহব্বত অন্তরের মধ্যে লইয়া যুদ্ধ করায় এরা কামিয়াব হইছে আমরা এখনো পর্যন্ত বালা করে দোয়া এখন করলে দোয়া কবুল হয় না বালা করে দোয়া এখন করলে দোয়া কবুল হয়নি না বালা করে কোনো নিয়ত করিয়া কোনো খামো আদ দিলে খামো কেন পুরা হয় না বালা করে মাদ্রাসায় এখন খাম করলে কেন খাম পুরা হয় না বালা করে মসজিদের খামো ধরলে মসজিদের খাম পুরা হয় না সব কিছু জিনিসের মধ্যে আর দুই নম্বরই আছে সব জিনিসের মধ্যে কিটা আছে দুই নম্বরই আর হামাইল ওদিন ইমান ইখলাস খলুসিয়তের শহীদ যেদিন আর ইমান যেদিন পাক্কা রাখিয়া রাসূলুল্লাহর মহব্বত অন্তরের মধ্যে রাখিয়া যেদিন আমরা কাম করি নিশ্চয় এর মধ্যে আমরা সফলতা পাইমু নিশ্চয় এর মধ্যে কামিয়াব পাইমু শেষ একটা সাকসেস কমপ্লিট একটা খামর পাইমু যেদিন মহব্বত অন্তরের মধ্যে রাসূলুল্লাহ থাকে আর খলুসিয়ত থাকে ইখলাস থাকে দিলের মধ্যে একনিষ্ঠ থাকে দিল পরিষ্কার থাকে দিল কিটা থাকে পরিষ্কার থাকে গুমরাহি থাকে না মুনাফিকি খাইসরত থাকে না নেফাকি অন্তরের মধ্যে থাকে না হিংসা থাকে না এই সব কিছু যখন আমরা অন্তর থেকে হরিয়া খলুসিয়তের সহিত যখন ইসলামর দিন ইসলামর কাজ করমু আমরা নিশ্চয় এর মধ্যে সফলতা পাইমু এর মধ্যে কামিয়াব হইমু কামর মধ্যে সাকসেস থাকবো কমপ্লিটলি একটা সীমা পাইমু আমরা যতক্ষণ পর্যন্ত ইমান আর ইখলাস আমরা মধ্যে থাকতো না আমরা কোনো কামর মধ্যে সাকসেস পাইতাম না কোনো কামর মধ্যে আমরা সাকসেস পাওয়া সম্ভব না আই রে হায় ও মুসলমান খেয়াল করো দোয়া করি না আমরা আমরা দোয়া করি না কিন্তু দোয়া না করিয়া আমরা দুর্গতি আমরা আনিয়ার বদরের যুদ্ধ ওয়ার আগর রাত আমার নবী প্রত্যেক সাহাবি হল গুমাইত্রা মেঘ দিছে আর আমার নবী হজাক আল্লাহর কাছে দোয়া করতে আল্লাহ 313 জন আমার সৈনিক যেদিন এরা এই বদরের যুদ্ধের মধ্যে যেদিন শহীদ হয়ে যায় তো ইসলামের প্রচার করার লাগে আর কেউ জিন্দা এই জমিনে থাকতো না বদরের যুদ্ধের ময়দানে গিয়ে আমার নবী দোয়া কতরা আর আমরা ঘুম থেকে উঠার থেকে লইয়া ঘুমানি পর্যন্ত হর খাম করি নিজের ইচ্ছায় নিজের খাইশ মুয়াফিক নিজের নিজের দিলের তৃষ্ণা মুয়াফিক কিন্তু একবার তো আল্লাহর খুশি আল্লাহ রাজি হওয়ার আল্লাহ আমার কামর উপরে সন্তুষ্টি হওয়ার চিন্তাও করি না দোয়াও করি না যদি দোয়া করতাম তো সাকসেস পাইতাম দোয়া পাওরি লেছি সাকসেস আমরা গেছে গেছে গিয়া দোয়া পাওরি লেছি সফলতা গেছে গিয়া দোয়া করি না ঘর শান্তি নাই দোয়া করি না সমাজ শান্তি নাই দোয়া নাই দোয়ার যে গুরুত্ব যেটা এটারে আমরা যখন অবহেলার মধ্যে ফেলাইছি আমরা অবহেলা পড়ে গেছি ও মুসলমান ইসলাম বিজয় হয়েছে দোয়ার মাধ্যমে দোয়া এবং হিকমতের মাধ্যমে তুমি দোয়া করো না কিছু হিকমত কিছু দোয়া দোয়া লাগবো হিকমত লাগবো খালি হিকমতে কাম হয় না খালি খাম করলে কাম হয় না দোয়া লাগে দোয়া না করিয়া কাম করলে খামর মধ্যে সাকসেস পাওয়া যায় না দোয়া করতে লাগে বেশ করে দোয়া করতাম পৃথিবীর জমিনের মধ্যে মুসলমান হল লাঞ্ছিত আছেন মুসলমান হল বেইজ্জত বেহরমত হইতরা মুসলমান হল শর্মিন্দিগির মধ্যে আছেন মুসলমান হলে মায়ের কাইতরা সব কিছু দূরে দিব মুসলমান তোমার ইমান পাক্কা করে লাও তোমার ভিতরে অন্তরের মধ্যে রাসূলুল্লাহর মহব্বতটারে জাগা দেও জিকির ওয়ানের মধ্যে আল্লাহর জিকির জারি করো অন্তরের মধ্যে রাসূলুল্লাহর মহব্বতের জাগা দেও ওখান রাসূলুল্লাহর মহব্বতের খোরাক বানাইলো অন্তরে আর জবান খান্তরে আল্লাহর জিকিরের খোরাক বানাই দেও না বানাইয়া দুই হাত তুলে আমার দোয়া করো আর খামর মধ্যে আগ বাড়ো দেখবা পৃথিবীর কোনো অপশক্তি নাই যে তোমার ধ্বংস করত যে ইসলামরে ধ্বংস করত ইসলামের সৈনিক মুসলমান হকলের ধ্বংস করত এগুলো কোনো শক্তি হল পৃথিবীর জমিনের মধ্যে জন্ম নিছে না কেউ জন্ম নিতে পারতো না আর কেউ জন্ম আবিষ্কারও করতে পারতো না ইনশাআল্লাহ এর লাগে আমরা দোয়া করতাম ইনশাআল্লাহ আমরা দোয়া করতাম আর বেশ বেশ করে জিকির আজকার করতাম এবাদত বন্দেগী করতাম আল্লাহ আমরা তৌফিক দিত হো আমিন ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন